তিনি মরাকে জিন্দা কিভাবে করতেন? নূহ আলাইহিসসালামের চারজন বেটা, একজন বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ আলাইহিসসালাম ছিলেন হযরত আদম আলাইহিসসালামের তিন পুরুষ পরে। তার মানে আদম আলাইহিসসালাম লম্বা ছিলেন 60 হাত, নূহ আলাইহিসসালাম মিনিমাম হলো 55 হাত। নূহ আলাইহিসসালাম যদি 55 হাত হন, তাহলে তার বেটাও এরকম 55 হাত ছিল, বিরাট বড় লম্বা। ঈসা আলাইহিসসালামের উম্মতরা ঈসা নবীকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর হুকুমে জিন্দারে মুর্দারে জিন্দা করতে, আপনি দয়া করে আমাদেরকে নূহ আলাইহিসসালামের বেটা হামকে জিন্দা করে নূহ নবীর কিস্তি সম্পর্কে বাস্তবে কিছু শুনাই দেন। হাজরাতে ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের বেটা হামের কবরের পাশে গেলেন, উম্মতদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহ নবীর বেটা। ঠিক এমন সময় কবর ভেঙ্গে হাজার হাজার বছর আগের নূহ নবীর বেটা হাম কবর ভেঙ্গে ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল, চিৎকার মেরে জোরে বলে, আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ডাক দিলেন, হাম, আপনার চুল দাড়িগুলি পাকা, আপনার ইন্তেকালের সময় কি চুল দাড়ি পাকা ছিল না কাঁচা ছিল? হাম ডাক দে বলল, হুজুর, আমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলি কাঁচা ছিল, তবে পেকে গেল কেন? বলে, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিছেন তখন আমি মনে করছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, ওই ভয়ে আমার চুল দাড়িগুলি আজ পেকে গেছে, ওই ডরে ওই ভয়ে। মানুষ যদি কবরের হালত জানতো আর দেখতো, এই মাহফিল থেকে একটা মানুষ উঠে যাওয়ার কথা না, এই মাহফিলে যারা চারপাশ দিয়ে ঘুরতেছে তাদের ঘুরে যাওয়ারও কথা না, তারা সবাই মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের কথা শুনে শুনে চোখের পানি ফেলে কাঁদত, কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বাঁধ দালাল ঘর, মন আমার কেন বাঁধ দালাল ঘর। আল্লাহর কোরআন বলে, হযরত ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ঈসা আলাইহিসসালামকে আরেকটা মুজিজা দিয়েছিলেন আল্লাহর কোরআন বলে, ওয়া উনাব্বিউকুম তোমরা কি খাইয়া আসছো আমি বলে দিতে পারি, আরো বলে দিতে পারি, ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে কি আছে, ডাকবোনায় কি আছে, খাটের নিচে কি আছে, সাঙ্গের উপরে কি আছে, মাটির নিচে কি আছে, আসবাবপত্র কি আছে, খাবার দাবার কি আছে? আমি ঈসা নবী এক জায়গায় দাঁড়াইয়া ও উম্মত তোমাদের ঘর বাড়ির খবর পর্যন্ত আমি বলে দিতে পারি। কোরআন বলে ঈসা নবী একজন, উম্মত হাজার হাজার, এক নবী যদি হাজার হাজার উম্মতের ঘরের খবর বলে দিতে পারে, তাহলে বলেন ঈসা নবী আমাদের নবীর উম্মত হবে, ঈসা নবী আমাদের নবীর উম্মত হবে। ঈসা নবী যদি উম্মতের ঘরের খবর বলে দিতে পারে, আমাদের নবী সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবীদের ইমাম, তাহলে আমাদের নবী একজন সমগ্র উম্মতের বাড়ির খবর, ঘরের খবর, এলেমের খবর, আমলের খবর আমার নবীর দরবারে আসে না? না, কথা বলেন আসে না? নাই।
ছোট্ট কথাটা বুঝাইতে অনেক মানুষের অনেক দলিল দিতে হয়, বুঝি না কিছু, অনেক মানুষের অনেক দলিল দিতে হয় এই সত্য কথা বোঝানোর জন্য। আমরা বিনা দলিলে নবী মানি, কথা বলেন ঠিক কিনা? দলিল লাগবে, দলিল লাগবে, ফুরফুরার হুজুর আল্লাহর ওলি ছিলেন, দলিল লাগবে না? আস্তে কইলেন কে? হ্যাঁ, ফরিদ হিসাব কোরআন শরীফ সামনে নিয়ে বসে দিয়েছি, চিন্তার কারণ নাই। খালি কোরআন না, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে বিশুদ্ধ দলিল, এর উপরে কোনো দলিল নেই। এটা তো আছে আমার ঘরে, আরো এরকম 38টা হাদিসের কিতাব পড়িয়ে রয়েছে। কোরআন তো সবচেয়ে শ্রেষ্ঠ দলিল, এর উপরে কোনো দলিল নেই। মুজাদ্দিদে জমান আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? না। দলিল লাগবে? না, দলিলের দরকার নেই। বহু ডকুমেন্টস উনি দিয়ে গেছে, হাজার প্রমাণ উপস্থাপন আছে। এক মুরিদ এসে তার বুবা ছেলের নিয়ে, হুজুর জন্মগত ভাবে বুবা আমার একটাই ছেলে, দোয়া করে দেয়া যাতে কথা বলতে পারে। আল্লাহর উলি ইশারে সব চলতেছিল, তো বলতেছে হা গো, বুবার হা করাইয়া কি যেন পড়লেন আর ফু মারলেন, বলতেছে বলো আল্লাহু আকবার। ছেলে বলে উঠলো আল্লাহু আকবার। না, আপনারা বলবেন না আল্লাহু আকবার? জীবনে মানে বহু বুবা ভালো করছে আর কি, ফুটো দিছে না, বুবা ভালো হয়ে গেছে, পারবেন? সুযোগ আছে নাই? তার মানে বুঝে গেল উনি আল্লাহর মকবুল ছিল, কি কথা ঠিক কিনা? আল্লাহর কি ছিল? মকবুল ছিল, সেই মুসলমান মকবুল বলা মুসলমান। কোরআন কত চমৎকার করে আপনাকে শিখাচ্ছে, ঈসা আলাইহিস সালামের কয়েকটা মুজিজার একটা মুজিজা আল্লাহ কোরআন বলতেছে যে আমি ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছিলাম, তার ভিতরে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এক জায়গায় থেকে উম্মতের ঘরের খবর, ওমা তাত্তাখিরুনা ফি বুয়ুতিকুম, তার ঘরের উম্মতের ঘরের মধ্যে কি আছে এই খবর ঈসা আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়াইয়া সারা পৃথিবীর উম্মতের ঘরের খবর বলে দিতে পারতেন, চিৎকার করে বলে দেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের খবর আমরা নবীর কাছে নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে, আছে। এই জন্য নবীজি মুত মদিনায় দাঁড়াইয়া মুতার প্রান্তর নবীজি দেখতেছিলেন, নবীজি দেখতেছে মুতার প্রান্তর এক জায়গায় দাঁড়াই দেখতেছে, সাহাবীরা পিছনে, যায়েদ শহীদ হয়ে গেল, প্রিয় নবীজি বললেন আমার জায়েদ শহীদ হয়ে গেছে, আসো আমার জায়েদের জন্য জানাজা পড়ি। ওই অবস্থায় নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী জানাজা পড়লেন, ওয়াদআনহু এবং তার জন্য দোয়া করলেন, ওয়াইস্তাগফিরু লিআখীকুম, নবী বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও, আমার জায়েদকে যেন আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। হযরত জাফর মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, প্রচন্ড যুদ্ধ হয়, হযরত জাফরের ডান হাতে কালেমার পতাকা, কাফেররা ডান হাত কেটে ফেলে দিল, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে পতাকা চেপে ধরছে, কাফেররা আবার বাম হাত তার কেটে ফেলে দিল, হযরত জাফর দুইটা হাত নাই কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, পতাকা কামড় দিয়ে ধরে হযরত জাফর ডাকতে বলে আব্দুল্লাহ বিন দাওয়াহা কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমি জাফর শহীদ হয়ে যাচ্ছি, কালেমার পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে ওইভাবে শহীদ হয়েছিলেন বুকের মধ্যে দিয়ে, কিন্তু পতাকা পড়তে দেন নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা এই প্রেমের কারণে আল্লাহ আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে, আল্লাহ দুইটা হাতের বদৌলতে আমার জাফরকে আল্লাহ পাখা বানায় দিল, ওই পাখা দিয়ে আমার জাফর আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর ঘুরিয়ে ঘুরিয়ে উড়ে উড়ে বেড়া।
আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় বললেন ওয়ালাইকুম আসসালাম। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে তিনি লিখতেছে, হযরত নবীজি সালামের জবাব দেওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর সালামের জবাব দিলেন আপনি, কিন্তু সালাম দিল কে? নবী আবার বললেন, সাহাবীরা রে আমার জাফর এই মদিনার রাস্তা দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। না না হয় না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমা ইউক্তানু ফি সাবিলিল্লাহ। কার কালাম? আল্লাহ। ভুল আছে? ওয়ালা তাকুলু লিমা ইউক্তানু ফি সাবিলিল্লাহ আবওয়াব। কুরআন বলতেছে আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জিন্দা 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 তোমরা বুঝো না, অনুধাবন করো না। তারা জিন্দা জিন্দা তোমরা বুঝো না, অনুধাবন করো না। হযরত জাফর নবীজিকে সালাম দিয়ে চলে যায়, আল্লাহ নবী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে কে সালাম দিল? বলে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিল, আমি নবী আমার জাফরের সালামের জবাব দিয়ে দিছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা জিন্দা জিন্দা। আজকে বাইতুল আকসার জন্য, বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের যে মুজাহিদরা জীবন দেয়, ওরা জান্নাতের পাখি, ওরাও কবরে জিন্দা। কি কথা বলেন? ঠিক না বেঠে? শুনে যাবেন আজ ইহুদিরা হচ্ছে দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। ইহুদিরা দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। দাজ্জালের 100 কন্ধ কপালে লেখা থাকবে কাফির। দাজ্জালের প্রথম কাতারের সৈনিক থাকবে 70,000 ইহুদি। ও নবীর উম্মত সারা জীবন মনে রাখবেন এই বাইতুল আকসা নিয়ে আজকে থেকে লড়াই না, হাজার হাজার বছর ধরে এই বাইতুল আকসা নিয়ে লড়াই চলতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় জিনেরা এই বাইতুল আকসার জন্য যুদ্ধ করেছিল। কাফির জিন আর মুসলমান জিনদের মধ্যে বিরাট যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হাজার হাজার জিন শহীদ হয়েছিল আর কাফের জিনেরা পরাজিত হয়েছিল। মুসলমান জিনদের বিজয় আল্লাহ দিয়েছিল। আল্লাহর একজন নবী, তার নাম হযরত সুলাইমান। আল্লাহ তাকে দুইটা জাতির বাদশা বানিয়েছিলেন, একটা মানব জাতির বাদশা আর একটা জিন জাতির বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশা সুলাইমানকে আল্লাহ না বানিয়েছিলেন। আর জিনদের ভিতরে এমন কোন জিন নাই যে জিন সাম্রাজ্যের বাদশা সুলাইমানকে না দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের এক পাশে থাকতো মানুষ মন্ত্রী আর এক পাশে থাকতো জিন মন্ত্রী। দুই মন্ত্রী পরিষদ দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবার চালাইতেন। বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসায় সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়তেন। এই বাইতুল আকসা তিনি নির্মাণ করেছিলেন, পুনরায় নির্মাণ। বাইতুল আকসা যিনি প্রথম বানাইছিলেন তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর কুরআন বলে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান। আল্লাহর কুরআন বলে, আমার ইব্রাহিম ইহুদিও না, আমার ইব্রাহিম নাসারা না, আমার ইব্রাহিম কাফের না মুশরিক না, আমার ইব্রাহিম হানিফ মুসলিমা, আমার ইব্রাহিম মুসলমান,
ইব্রাহিম মুসলমান, ইব্রাহিম মুসলমান, ইব্রাহিম ইহুদি না, ইব্রাহিম নাসারা না, ইব্রাহিম মুসলমান, ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, মূসা মুসলমান, ঈসা মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, জাকারিয়া মুসলমান, ইব্রাহিম মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মারিয়াম মুসলমান, যত নবীরা ছিল সবাই মুসলমান, আমরা মুসলমান, বাইতুল আকসা মুসলমানের সম্পদ, ওটা ইহুদিদের হতে পারে না, কথা কোন ঠিক কি না? ওটা কি মুসলমানের না ইহুদিদের? মুসলমান মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের নাম কি রাখছে? মুসলমান। ওই যে ইসরায়েল যারা ইহুদি বাজার, ওরা ছিল এই দেশের রিফিউজি। আমাদের বাংলাদেশে আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, দিছি না? কত লক্ষ রোহিঙ্গা? ওরে 11 লক্ষ সাউম ফুটিয়ে মানে একবারে 20 লক্ষ হয়ে গেছে, খুঁজে দেখেন কেন কি কথা কর না কেন? ওরে একবারে বেগতিক কায়দায় ফুটাচ্ছে, এলো কইলে তো দেখি কোন হুজুর কয় কি দেখ, আল্লাহ দিচ্ছে বাচ্চা কাচ্চা দিক, আল্লাহ বেশি করে আপনার দোয়া করে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, ওটা সমস্যা না, 20 লক্ষর কম না। আর সেই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই ইসরায়েলের ছিল মাত্র 600। দেখেন ফিলিস্তিন না দয়া করে ব্রিটিশটা ওদেরকে এখানে এনে দিল যে তোমরা একটু দয়া করে ওদেরকে রাখো, ওরা কোথায় যাবে দুনিয়াতে? দেখেন কত বড় সাইবাস ব্রিটিশরা, আন্তর্জাতিক মানে শয়তান, ওরা বাংলাদেশেও আবার নতুন করে ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে, ব্রিটিশরা খুব সাইবাস। ওরা ওই চিন্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুনিয়ার কত জায়গা ছিল, কত জায়গা পড়ে রয়েছে, কত প্রদেশ, কত অঞ্চল খালি পড়ে রয়েছে, ওই জায়গা না দিয়ে ওরা করছে কি, ফিলিস্তিনে আইনে 600 বসেছে। ওরা করলো কি, ওদের গোষ্ঠীঘাতি আরো যারা ছিল আরো কিছু 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 আইনে 2-3 হাজার, 5-10 হাজার আইনে গুছাইছে। ফিলিস্তিনিরা চিন্তা করে ওরা অসহায় মানুষ কোথায় যাবে, দয়া করে জায়গা দিচ্ছে। পৃথিবীর একটা জাত, একটা জাতি তারা ফিলিস্তিনিরা, মানবতা দেখাইতে যাই আজ বিপদে পড়ছে, মানবতা দেখাইতে যাই তারা বিপদে পড়ছে। আমরা যেমন রোহিঙ্গাদেরকে মানবতা দেখাইলাম, 50 বছর পরে রোহিঙ্গারা যদি আমাদের দেশ দখল করে গেয়ে তোরা বের হয়ে যায় দেশ আমাদের, বিপদ না? হতে পারে, হতে পারে, হতে পারে। এই রোহিঙ্গারা কিন্তু স্বাধীনতার সময় ওরা আমরা আশ্রয় দিছে না, মনে রেখেন, ইতিহাস জানা দরকার। আমরা যা মনে তাই হই, স্বাধীনতার যুদ্ধের সময় আমরা খুব বিপদগ্রস্ত ছিলাম, কথা ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ খুব বিপদে ছিল, সারা লক্ষ লক্ষ মানুষ ভারতে গেছে, কিন্তু রোহিঙ্গারা আমরা জায়গা দিছে না, মনে রেখেন। আল্লাহ পাক দেখেন সার দেন কিন্তু সাইরে দেন না, এই জাতির আল্লাহ ঘুরাইতে ঘুরাইতে আবার আমরা আল্লাহ আশ্রয় আমাদের আশ্রয়ের ভিতরে নিয়েছে। এই জাতি আমাদের বিপদের সময় আশ্রয় দিছিল না, ঢুকতে দিছিল না ওরা, সেই জাতির আল্লাহ ঘুরাইয়া ফিরিয়ে খাওয়াইয়া আপনার কোলের ভিতরে ঢুকাই দিছে, আপনাদেরকে আদর করিয়া জাগা টাকা দিয়ে ভাত টাত দিয়ে পুষতেছি, 50 বছর পরে কি হয় জানি না। খুব মনোযোগ দিয়েন, এই ইসরায়েল জাতি ওরা ছিল রিফিউজি, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না, ফিলিস্তিনের মানবতা দেখাইতে যায় তাদেরকে জায়গা দিল, ব্রিটিশরা অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা আর কি বলে আপনার টাকা পয়সা দিয়ে ওদেরকে বুদ্ধি টুদ্ধি দিয়া একবারে শিখাই টিকাইয়া একটা রাষ্ট্র বানাই দিয়া পশ্চিমারা স্বীকৃতি দিয়ে একটা রাষ্ট্র বানাই দিল, এটা ইসরায়েল রাষ্ট্র।
ইসরায়েল বলে পৃথিবীতে কোন রাষ্ট্র ছিল না, এগুলো পশ্চিমাদের তৈরি করা রাষ্ট্র। ফিলিস্তিন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালামের জমিন, যারা এখন বর্তমানের ফিলিস্তিনিরা, এটা হলো অরিজিনাল ইব্রাহিম আলাইহিসসালামের রক্তের দ্বারা। হযরত ইসহাক আলাইহিসসালাম, আম্মাজান সারা আলাইহিসসালাম, আম্মাজান সারা এই অঞ্চলের রাজার বাচ্চা ছিলেন। তখন এই ফিলিস্তিনকে বলা হতো হারান, হারান অঞ্চল বলা হতো, এই পুরো অঞ্চলটাকে হারান বলা হতো, এই শামের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটা হারান বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন আমাদের আম্মাজান সাইয়্যেদা হযরত সারা আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালামের মা, আব্বা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, মুসলিম মিল্লাতের মা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই বংশের মানুষ ফিলিস্তিনিরা হলে এই রক্তধারা অনুযায়ী অসত্যার মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আপনারা, বাজানো এই ইতিহাস টান দিলে বিরাট বড় লম্বা চলে যাবে, টাইম পাস হয়ে যাবে, লম্বা কথা বাড়াইব না, শুধু বলে যাই এই বাইতুল আকসা আমাদের সম্পদ আগেও ছিল, তবে এই বাইতুল আকসা নিয়ে যুদ্ধ আজকে 70 বছর ধরে চলমান। শুধু 70 বছর ধরে চলমান না, এই বাইতুল আকসা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। আল্লাহ নবী ডাকতে বলে না, আমার উম্মতেরা, আমার উম্মতের ভিতরে একটা জমাত থাকবে যারা সারা জীবন কুফফারদের সাথে জেহাদ করবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, একেবারে ধ্বংস করে দিতে পারবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, কোন অঞ্চলের? আল্লাহ নবী ডাক দেয়া বললেন তারা বাইতুল আকসার আশেপাশে হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বাইতুল আকসা আমাদের না ইহুদিদের? জোরে বলেন, এটা আমাদের সম্পদ। ফিলিস্তিনের এই ইসরায়েলরা তারপরে কি করলো জানেন? 76 বছর ধরে ওরা 10 লক্ষ ফিলিস্তিনির বাড়িঘর দখল করছে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে। রাত্রিবেলায় আপনাদের এই হাটবাড়ি এলাকা ধরেন একটা পুরা গ্রাম, এখানে ধরেন 500 লোক বসবাস করে, 500টা বাড়ি আছে। ওরা সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে গেল, কালকে সকালবেলা নোটিশ দিল, সন্ধ্যার ভিতরে তোমাদেরকে বাড়িঘর ছেড়ে দিতে হবে, এটা ইহুদি বসতি হবে, তোমরা চলে যাও। আচ্ছা আপনারা কি মনে করেন, আমরা সার্ভে? হ্যাঁ, আপনার বাপ এখানে বসবাস করছে, দাদা করছে, পরদাদা করছে, বড় আব্বা করছে, তার বাপে করছে, এই জমিন ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন, কিন্তু ফিলিস্তিনের এই অত্যাচার সহ্য করেছে 76 বছর। এই জুলুমের বিরুদ্ধে এখন ওরা যুদ্ধ করতেছে, মোতরাম উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে হেদায়েত করুক, না হয় ধ্বংস করে দিক। কথা বলে ঠিক কি না? এটা জালিম আগে থেকেই বেহায়া, ইসরায়েল ইহুদিরা আগে থেকেই বেহায়া, নিকৃষ্ট। আল্লাহ ওদেরকে বানর পর্যন্ত বানাইছে, ওরা 300 নবী হত্যা করছে। যারা 300 নবী হত্যা করতে পারে, তাদের বংশের মানুষ, তাদের রক্তের মানুষ, সেই ধর্মের মানুষ, আজকে নিরীহ ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা কাচ্চা এক নাগারে বোমা মেরে মেরে হত্যা করতেছে। আহা, ওদের দয়া ব্যয় নাই, নিকৃষ্ট। আল্লাহ নিকৃষ্টতা থেকে আমাদেরকে বাঁচাক, মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাজরাতি, জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। জাফর যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীজি বলতেছিলেন সাহাবীরা, রে আমার জাফর শহীদ হয়ে গেছে, আসো আমরা জাফরের জন্য জানাজার নামাজ পড়ি। ওয়াসাল্লা আলাইহি, নবীজি তার জন্য জানাজা পড়লেন ওই অবস্থায়, দোয়া লাহু, এবং তার জন্য জাফরের জন্য দোয়া করলেন। ওয়াস্তাগফিরু লিআখিকুম, আর বললেন সাহাবীরা তোমরা আমার জাফরের জন্য দোয়া করো, যাতে জাফরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তাহলে আপনারা বলেন দোয়ার দরকার আছে না নাই?
জানাজা পড়ানোর পরও নবী দোয়া করতে বলছেন, ইস্তিগফার করতে বলছেন, জানাজার নামাজ পড়ার পরও নবী দোয়া করতে বললেন, ইস্তিগফার করতে বললেন, তোমরা জাফরের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো যেন জাফর আল্লাহ মাফ করে দেয়। আজকে আমার দেশে কি ভেজাল বাদলো, একদল আছে দোয়া মানে না, দোয়া করবার চায় না, ওরা মনে হয় দোয়া এই জমি থেকে উঠানোর জন্য টেন্ডার নিয়ে নামছে। আল্লাহর কসম করে বলি, আমরা সুন্নি মুসলমান যতদিন থাকব এই জমিনে দোয়া বন্ধ হতে দেব না, কথা কন ঠিক দেবে ঠিক রাজি আছে পাবনার মুসলমান? এরপরে নবীজি বললেন, সাহাবীরে আমার আব্দুল্লাহ পতাকা ধরেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিন দিন ধরে যুদ্ধ করতেছিলেন, কোনো খাবার নাই, একবারে ক্ষুধার্ত ছিলেন। ওনার একজন আত্মীয় বন্ধু ওনাকে বলতেছে, আব্দুল্লাহ তিন দিন ধরে তুমি জিহাদ করো, তোমার পেটের মধ্যে কোনো দানা পানি নাই, পানি ছাড়া আর কিচ্ছু তুমি খাইতে পারতেছ না, তুমি আজকের সেনাপতি, এক টুকরা শুকনা গোস্ত তোমারে দিলাম, আমি একটু চাবাইয়া রস নিয়ে শরীরে শক্তি জোগাড় করে তুমি যুদ্ধে যাও। আব্দুল্লাহ বিন রাওহা গোস্তের টুকরাখানা মুখে দিয়ে যখন চিবাচ্ছিলেন, তখন জাফর ডাক দেবে, বলে আব্দুল্লাহ তাড়াতাড়ি আসো, আমি শহীদ হয়ে যাচ্ছি, কালেমার পতাকা যেন জমিনে না পড়ে। আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতর থেকে গোস্তখানা ফেলে দিয়ে জিহাদের ময়দানে দৌড়াইয়া রওনা হয়ে পতাকা যায় ধরলেন। তিন দিনের খোদার কথা মনে গেলেন, আব্দুল্লাহ বিল্লাহ প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে কালেমার পতাকা আব্দুল্লাহ বিন রাওহা ধরেছে। কিছুক্ষণ পরে নবী বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ পোতার প্রান্তরে শহীদ, ওয়াসাল্লা আলাইহি, আব্দুল্লাহ বিন রাওহার জন্য জানাজার নামাজ হলো, ওয়া দাআ লাহু, নবীজি তার জন্য দোয়া করলেন এবং বললেন, আস্তাগফিরু লাকিকুম, তোমরা আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে ইস্তেগফার করো, যেন আমার আব্দুল্লাহর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। বলেন দোয়া লাগবে কি লাগবে না? দোয়া আল্লাহ নবী নিজে শিখাইছে, যত বেশি দোয়া দরকার তত বেশি দেন। যারা বলবে দোয়ার দরকার নাই, না করলেও চলে, তার মানে বুঝতে হবে এগুলি সব আজাজিলের আওলাদ, শয়তানের আওলাদ। যারা বলবে দোয়া লাগবে না, না করলেও চলে, বুঝবেন এটা শয়তান, এটা শয়তান। এই আমল থেকে মুসলমানকে যারা দূরে সরাই, সবগুলি শয়তান। এই কথাটা সারা জীবন এই সূত্রটা মনে রাখবেন। উদ্উনি, আল্লাহর এই কোরআন বলতেছে, উদ্উনি, তোমরা আমার কাছে চাও, উদ্উনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। দিবে কে? চাবো কার কাছে? আমরা চাবো আল্লাহর কাছে। কোরআন বলতেছে তোমরা আমার কাছে চাও, আল্লাহ বলে বেশি করে চাও, যদি না চাও তাহলে কি হবে তাও কোরআন বলতেছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়াজ আমার শেষ, খুব মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে যদি এই দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটাও। বলে হুজুর আপনি এখানে দোয়া পাইলেন কোন জায়গা? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহর কোরআন বলে ইবাদত আর আপনি বলেন দোয়া। হা, এই আয়াতের তাফসীর আমি করি নাই, আল্লাহর নবী নিজে করেছেন। সুনানুত তিরমিজির কিতাব তাফসীর দস্ত করে জাহান্নামে নিক্ষিপ্ত করব, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাধ্য
বালাল ঘর মোনামা কেন বাঁধ দালাল ঘর। একটু জবান খুলে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় খেলায় শেষ হই তে চলিল নামসরু জিকির ফিকির কি সুইনা কি হইল রংতামা শহীদিন কাটাইলা রংতামা শহীদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাস রোজা পথের সন্তল করিয়া সামনে চল রে ও বুঝবন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ওরে দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বোন বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি নারায়ণ তকবীর।
নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, আমাদের সালাম শোনার মদিনায় ফেরেশতারা পৌঁছাবে। এসেছেন যত নবী সকলেরই বাপ, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা আমার মরণ কাল
হসনত জমি খুশালি সল্লু আলাইহি ওয়ালিহি। একটা লোক উঠবেন না, বসেন, দোয়া ছাড়া কেউ যাবেন না, আমাকে দশটা মিনিট মাত্র সময় দিন, দোয়া ছাড়া কেউ যাবেন না। মুরব্বীরা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে দীর্ঘ সময়। আমরা একটা দোয়া করব, দোয়ার জন্যই মানুষগুলি কবরে প্রতীক্ষায় বসে আছে। কোন কোন হাদিস আসছে, আল্লাহর নবী বলেন কবরের উপরে, আজকে গোরস্থানের কবরের উপরে মুর্দা রুহগুলি এসে অপেক্ষায় বসে রয়েছে। এই দিনটা আমাদেরও আসবে হয়তো, তো এই দিন আসার আগে মুরব্বীরা যারা চলে গেছে তাদের দোয়ার জন্য বসে থাকেন ভাই, উঠে না যায়। এই দোয়ার আগে মসজিদটা কার ঘর ভাই বলেন তো? আপনি এক টাকা যদি দেন, দিলেন কাকে? জোরে বলেন, কাকে দিছেন? আল্লাহকে। আল্লাহর কি টাকার দরকার? দিছেন আল্লাহকে, কিন্তু আল্লাহ আপনাকে উল্টা আপনাকে দিয়ে দিছে, কথা ঠিক কিনা? তো কতদিন দিছে? যতদিন মসজিদ থাকবে, নামাজ হবে, রোজা হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, দোয়া হবে, ততদিন এই মসজিদ থেকে আপনি কবর থেকে দোয়া পাইতে থাকবেন, পাইতে থাকবেন, পাইতে থাকবেন। একসাথে বলা যাবে ভাই সুবহানাল্লাহ। সন্তান আপনাকে ভুলে যাবে, স্ত্রী ভুলবে, বেটারা ভুলবে, নাতিরা ভুলবে, বংশ ভুলবে, আত্মীয়রা ভুলবে, প্রতিবেশীরা ভুলে যাবে, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ওয়া আনফিকু মিম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি নিয়ত করে ফেলো, মরণ আসার আগেই তুমি দাও। আসেন যারা দিবেন যত দূর সম্ভব দিতে থাকবেন, একটা টাকা মাহরুম হবে না। আপনাদের এখানে এক বিঘা কত শতকে এক বিঘা হয়? 33 শতকে এক বিঘা। এক বিঘা জমিতে কি পরিমাণে ধান হয়? 20 মণ জমি বুঝে আর কি, ভালো জমি হইলে ভালো হয়, তো 20 মণ হইল। 2 কেজি ধান ছিটাইলে 20 মণ ধান যে আল্লাহ দেয়, সেই আল্লাহ আমাকে এক টাকার বিনিময়ে 70 গুণ বাড়ায় দেয়, কি কথা কন ঠিক কিনা? বিশ্বাস আছে? মায়ের পেট থেকে সন্তান যেরকম আসে বিশ্বাস হয়, মানুষ মরে যাবে যেমন বিশ্বাস হয়, আখেরাত মানুষ আসবে এটাও তেমন সত্য, মানুষ মরে যায় এটাও সত্য, মায়ের পেটের মাধ্যমে মানুষ জন্ম নেয় এটাও সত্য, কবরের জিন্দিগি আছে এটাও সত্য, এক টাকা দান করলে আল্লাহ 70 গুণ বাড়ায় দেয় এটাও সত্য, কি কথা কন ঠিক কিনা? কোন সন্দেহ? অতএব আপনারা কেউ মাহরুম না হন, দেন আমার কাছে কাগজে লিখে লিখে দেন। আল্লাহ অনেকে 100-200 করে টাকা করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মানুষ। মুসা ভাই 20 কেজি পেঁয়াজ দিছে, সবাই বলি মারহাবা, নার তাকবীর, আল্লাহ আমার এক ভাই 200 টাকা দিয়ে গেলেন, আল্লাহ কবুল, মেহের ব্যাপারে 500 টাকা দিয়ে গেলেন, মাশাআল্লাহ। আবার অনেকে এরকম 500-1000 করে দিছে, নাম জানা মজানা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, নার তাকবীর, নার রিসালাত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। আগ ভাই গেল 300 টাকা, আব্দুল হাকিম ভাই দিছে, আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ। আমাদের মকরেম মোল্লা সভাপতি ইজামাত, এই জামাত জেলা সভাপতি সুরুল হাই স্কুল, হাই স্কুলের সভাপতি এবং ঈদগাহ মাঠের সভাপতি, তিনি 2000 টাকা, সকলে মারহাবা, আল্লাহ আপনজনকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমাদের আজকের এই মসজিদের সভাপতি মহোদয়, তিনি 5,000 টাকা সবলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়ে একজন ছেলে অসুস্থ, আল্লাহ শেফা আজলা কামেলে দিয়ে দাও, মাফি হুসলা সুস্থ বানাই দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ, আব্দুল হামিদ আব্দুল হামিদ সাহেবের স্ত্রী, তিনি 2,000 টাকা, নার তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। আল্লাহ মহিলারা কদ্দূর দিছে দিকে নেই, না মোটামুটি আগে কি দিছিল, ও তোর ঠিক আছে, আমার সিটে প্রথম দিছে, তাক আর না করুন না, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মহিলারা তারা আগেও দিছে আবার এখনো দিয়ে দিল, আল্লাহ কবুল করে নাও মা বোনেরা, হাতের গয়না টয়না পারলে দিয়ে দেন। এক মা অসুস্থ বিছানায় আছে, 500 টাকা দিয়ে দোয়া চাইলো, আল্লাহ আল্লাহ তুমি শেফার মালিক, তুমি ওষুধ ছাড়া সেবা করে দাও, সুস্থ বানিয়ে দাও, সন্তানদের মাঝে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, সবাই দোয়া করে বলে আমি আব্দুল সামাদ ভাই দিলেন, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বন্ধুকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, জানে বলে হেফাজত করো, আমিন। আল্লাহ আল্লাহ মাহফিলের উসিলায় থেকে শেফা আজলে কামেলা দাও, অপারেশন সাকসেস করে দাও, রোগ থেকে মুক্ত দিয়ে দাও, আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের জালসার সভাপতি সাহেব 2,000 টাকা সকলে মারহাবা, নার তাকবীর, আল্লাহ আপনাদের দ্বারা কবরে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। সবুজ আলী 500 টাকা, সবুজ ভাই 500 টাকা, মাশাআল্লাহ। আপনাদের দ্বারা কবরে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, আমিন। আল্লাহুম্মা আমিন। মহিলার তো ফাটাই দিছে, আর কেউ আছেন নি দুয়ার আগে, একটু তাড়াতাড়ি আচ্ছা, ভিতরে একজন যান, কেউ কিছু যদি হালকা পাতলা শরীর খায় দেন, উঠেন তো ভাই, উঠেন উঠেন উঠেন, সবাই উঠেন, আপনি একটু উঠাই দেন, সবার কাছ থেকে একটু হাঁটা দেন, কেউ যা যে দেয় উপস্থিত ভাবে, যে যা দেয় যান যান যান, ধরেন ধরেন, অনেকে নিয়ে বসে রয়েছে কিন্তু আসতে, হ্যাঁ চাদরটা ধরেন, যা দিবেন এটা আপনার, এটা দুনিয়ার কারো দিচ্ছেন না, এটা আল্লাহর ঘরে দিচ্ছেন, এটা আপনার জন্য বরাদ্দ, যা দিবেন আপনার। সিদ্দিকুর রহমান ভাই 200 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহামা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ তাড়াতাড়ি ইনশাআল্লাহ, যারা ভিতরে বসে আছেন, অনেকে যারা দিবেন তারা ওই চাদরের ভিতরে দিয়ে দেন দোয়ার আগে, তাহলে আমরা দোয়ার দিকে চলে যাব, কথা আর বাড়াবো না, আল্লাহ সকলকে তৌফিক দিক বলেন, আমিন। আপনাদেরকে একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়ে যাই, ছোট্ট আমলটা হচ্ছে জটিল কঠিন পেরেশানি মহা মুসিবতের মধ্যে পড়ে গেলে, আমিরুল ইসলাম ভাই 500 টাকা দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইদুল ইসলাম 20 কেজি ধান দিবে ষাট বাড়িয়ার, সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। ছোট্ট আমলটা হচ্ছে সুনান তিরমিজির কিতাবুল আসকারে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে লেখেন, যারা ফজরের নামাজের পরে অত্যধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির যারা করবে, আল্লাহ পাক তাদেরকে 99 প্রকার বালা থেকে বাঁচাবে। সবাই বলেন মারহাবা। বাজান কি নাম,
জনাব আবেদ আলী প্রামাণিক সাহেব, তিনি 1000 টাকা সবাই বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর উপস্থিত ভাবে আপনারা অনেক দিবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ খায়ের। এখানে কয়েকটা বাকি আছে, বুলবুল বুলবুলি 20 কেজি ধান দিবে, আমাদের এক বোন জোহরা তিনি 10 কেজি ধান দিবে, তুতা 10 কেজি পিএস দিবে, সবাই বলে মারহাবা। আচ্ছা ইউসুফ, তিনি একটা সিমেন্ট দিবে এবং নগদ 500 টাকা দিয়ে ছেলের জন্য দোয়া চাইছে, ছেলে অসুস্থ, আল্লাহ তার ছেলেটাকে সুস্থ বানিয়ে দিক, শেফা আজলা কামিলা দিয়ে দিক, সবাই বলে না আমিন। হেলাল দিছে 20 কেজি ধান, আমরা সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। মুজার ফকির কৃষ্ণপুর, হে 10 কেজি ধান দিছে, সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই 500 টাকার সব, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ যারা দিচ্ছেন তাদের আপনজনকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাটবাড়িয়া কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে 38তম মাহফিলের দোয়ার দিকে চলে যাচ্ছি। মুরব্বীরা কবরের উপরে এসে দোয়ার প্রতীক্ষায় বসে আছে। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দেয়, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরহা, তোমরা অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও, কবরওয়ালাদের জন্য দোয়া করো। তা আমরা এই দোয়া থেকে মাহরুম না হই, আমরা এখন 38তম মাহফিলের শেষ লগ্নে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর যেন করে নেয়, সকলে বলেন আমিন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্ব ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ولا قوة إلا بالله। জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ পাকের শাহান শহীদ দরবারে আমরা সবাই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। যুগ সুখ মহব্বতের সাথে ইমানি জজবা নিয়ে দোয়া কবুলিয়াতের উম্মে দ্বারা